রাজবাড়ীতে বিভিন্ন সময় হারানো ১০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার GM আবুল কালাম আজাদ। মানুষের শখের মোবাইল ফোন উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার এই কাজটি করতে ভালো লাগে বলেও জানান পুলিশ সুপার। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, মুকিত সরকার, মোহাম্মদ ইফতেখারুজ্জামান এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা সহ অনেকে। রাজবাড়ী জেলা পুলিশ সুপার GM আবুল কালাম আজাদ বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পুলিশ হারানো মোবাইল জিডি মূল্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে আসছে। বিভিন্ন এলাকা থেকে হারানো মোবাইল উদ্ধারের জন্য আসেন মানুষ। আমরা আন্তরিকতার সঙ্গে তাদের শখের মোবাইল ফোনগুলো উদ্ধার করে দেই।